নমস্কার বন্ধুরা, ঝুম্পা রান্নাঘরে জানে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর স্পেশাল ভোগের লাবড়া। এটা খিচুড়ির সঙ্গে ভোগে আপনারা পরিবেশন করতে পারেন পুজোর দিনে। স্পেশাল মশলা সহ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই লাবড়াটা তৈরি করবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের লাবড়া তৈরি করতে। এখানে আলু নিয়েছি, কুমড়ো, তারপরে নিয়েছি বিনস, বেগুন, গাজর, ফুলকপি আর শিম কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি, তার অর্ধেকটা একটু বড় বড় করে কেটে রেখেছি। এবার যে স্পেশাল মশলাটা সেটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়েছি এক চামচ ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মৌরি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এখানে আমি লবঙ্গটা ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। কালারটা যখন চেঞ্জ হবে তখন এটা নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করে নেবো। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2, 1 তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা। আদাটা আমি এখানে থেতো করে দিয়েছি, পুরোপুরি বাটিনি। দিয়ে দিচ্ছি থেতো করা 2 কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, গাজর, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো, ফুলকপি আর দিয়ে দিচ্ছি বিনস। এই সমস্ত সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য এইগুলো 2 থেকে 3 মিনিট আগের থেকে ভেজে নিতে হবে। দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাকি সবজি, শিম দিয়ে দেবো, বেগুন। এবার এই সমস্ত সবজিগুলো একসঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এই ভোগের লাবড়াতে সবজিটা কিন্তু এরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা ভালো হবে। দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে লো টু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে। তারপরে 5 মিনিট পর আমি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, সবজি কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে সবজির সঙ্গে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এখানে আরও সবজি মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর তারপর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। ভোগের লাবড়াটা হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন, চিনিতে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে আমি অনবরত 3 থেকে 4 মিনিট আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এটা রান্না করতে করতে কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই স্পেশাল ভাজা মশলার গুঁড়ো। সবার প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা মশলার গুঁড়োর জন্য কিন্তু এই লাবড়াটা খেতে অসাধারণ হবে আর খুব সুন্দর একটা গন্ধও হয়। একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের এই ভোগের লাবড়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।